হাই ফ্রেন্ডস, বন্ধুরা আজকে যেটা আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে এসেছি, ইনফ্যাক্ট ফেসবুক লাইভও হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টস মেনলি যেটা তারা কনফিউজড হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে, মেনলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটসে, বিভিন্ন ওয়েবসাইটসে বেসিক্যালি তারা দেখতে পায় যে এফিলিয়েট মার্কেটিংয়ে মাধ্যমে প্রচুর টাকা আর্নিং করা যায়। এবং আমার নিজের আর্নিংগুলো যখন তারা দেখে বিভিন্ন সেকশন থেকে, যখন আমি ক্লিকব্যাংক থেকে, জিবিজু থেকে, বিভিন্ন পোস্টিং অ্যাফিলিয়েটস থেকে যখন আমি আর্নিং করি এবং সেই আর্নিংগুলো যখন লাইভ তারা এখানে এসে যখন দেখে, তখন তারা দে উইল ফিল কি স্যার আমরা কখন আর্নিং করব, আমরা কীভাবে আর্নিং করব বা আমরা কীভাবে আর্নিং করতে পারি। এবং যেটা সবচেয়ে খুশির খবর, যেটা যেটা হচ্ছে কি আমাদের স্টুডেন্ট কম্পিটিটিভ ফোরটেক একাডেমির স্টুডেন্টস অভিজিৎ, দেন সোমেন এবং রিক, দে আর বেসিক্যালি আর্নিং আ গুড অ্যামাউন্ট অফ মানি। ইনফ্যাক্ট তাদের মধ্যে অনেকে রয়েছে যারা $4,000 থেকে $5,000 পার মান্থ আর্নিং করছে, হুইচ ইজ ভেরি নমিনাল, বাট দিস ইজ এ গুড অ্যামাউন্ট ফর স্টার্ট আপ, ফর এ বিগিনার, ইনফ্যাক্ট দ্য এফিলিয়েট বিগিনার। তো কীভাবে করে মেইনলি এফিলিয়েটের মাধ্যমে আর্নিং করা যায় আর সেটা আমি তোমাদের দেখাবো। অ্যান্ড ইটস ভেরি ইজি। নর্মালি কী হয়, এটা নিয়ে বিভিন্ন হাইপ ক্রিয়েট করা হয় যে পার্টিকুলার এফিলিয়েট মার্কেটিং করতে গেলে ইউ হ্যাভ টু ইনভেস্ট আ লট অফ মানি, ইউ হ্যাভ টু নো আ লট অফ টেকনোলজিস, অনেক কিছু টেকনোলজিস জানতে হবে, অনেক কিছু টাকা ইনভেস্ট করতে হবে, অনেক কিছু ওয়েব ডিজাইনিং, একটা ওয়েবসাইট ভালোভাবে বানাতে হবে, বিভিন্ন লিড ক্যাপচার নিতে হবে। সো এই যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন কনফিউজিং বিভিন্ন ভিডিওসগুলো তারা দেখে যে কনফিউজ হয় বা বিভিন্ন সিস্টেমসে যে কনফিউজ হয়, সেটা যাতে করে নিউট্রাল করা যায়, সেটা যাতে করে ইজিলি তারা স্টার্ট করতে পারে, তার জন্যই আজকে আমার এই ভিডিওটা ক্রিয়েট করা। আশা করি তোমরা এনজয় করবে। এবং আমি এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে পার্টিকুলার আফটার দিস সেশনস বেসিক্যালি ইউ উইল লার্ন দ্য ফর্মুলা অফ হাউ ইউ ক্যান স্টার্ট এফিলিয়েট মার্কেটিং আর্নিং ফ্রম অনলাইন। ওকে, সো লেটস কাম কি কীভাবে করে আমরা শুরু করা যায়। সবচেয়ে প্রথমে যখন আমরা এফিলিয়েট মার্কেটিংয়ের কথা বলবো, যখন আমরা এফিলিয়েট মার্কেটিংয়ের আর্নিংয়ের কথা বলবো, তখন ফার্স্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ফার্স্ট পয়েন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট। This is very important for any affiliate marketer. At a product, kon product ta ami promote korbo, kon product ta ami sell korbo, kon product ta ke promote korle basically amar je audience, she audience er kache ami pouchhte parbo, eta jana ta khub important. Now ekhante onek discussion thakte pare je oneke jemon bibhinno যেগুলো সিপিএ নেটওয়ার্কস রয়েছে সেই সিপিএ নেটওয়ার্কস নিয়ে তারা কাজ করে, বিভিন্ন সাইটসের থ্রুতে বেসিক্যালি তারা অনেকে সিপিসি নেটওয়ার্কসের মাধ্যমে করে, এবং সেই জায়গাটা বেসিক্যালি প্রোডাক্টস কী হবে না হবে সেটা কীভাবে করে সিলেকশন করবে সেটা আমার মেনলি বিভিন্ন ট্রেনিং ভিডিওস রয়েছে, বিভিন্ন ট্রেনিং ম্যাটেরিয়ালস রয়েছে ইউটিউবে, আই ক্যান ফলো দ্যাট ইউটিউব ভিডিওস যেগুলো আমি আগে শেয়ার করেছি। আজকে যে ফর্মুলা বেসিক্যালি কথা আমি বলছি সেটাই আমি ফোকাস রাখছি যে কীভাবে করে একটা ফর্মুলা মেনে তুমি যদি কাজ করো সেখান থেকে আর্নিং দেখতে পাবে। কারণ কি অনেক ক্ষেত্রে আমি দেখেছি এখানে অনেক স্টুডেন্টসরা আমার আসে বিভিন্ন জায়গা থেকে, তারা বিভিন্ন ট্রেনিং নিয়েছে, তারা পার্টিকুলার যখন তারা সেখানে অ্যাডমিশনস নেয় দে গিভ দ্য ড্রিম লাইক ইউ লার্ন দিস মাস, ইউ লার্ন দ্যাট মাস, এবং তখন পার্টিকুলার গিয়ে তাদেরকে কী করা হয় যে এখানটা রেজিস্ট্রেশন করো, এখান থেকে একটা কোড পাবে, সেই কোডটা তোমার ওয়েবসাইটে দাও, সেটা ফেসবুকে দাও, সেটা টুইটারে দাও, দেন ইউ উইল স্টার্ট আর্নিং। ইটস অ্যাবসলিউটলি রং প্রসেস। ইফ ইউ আর নট মেনটেনিং দ্য প্রসেস কারেক্টলি তখন সেখান থেকে আর্নিং পাওয়া যায় না, বা আর্নিং পেলেও সেটা তোমাকে ওই তোমার খিদে মেটাবে না, সেটা হয়তো তোমাকে রুটি দেবে, সেটা হয়তো তোমাকে স্ন্যাক্সের কাজ করবে, সেটা হয়তো সকালে ব্রেকফাস্টের কাজ করবে, কিন্তু পুরো দিন তোমাকে খাবারের যে যোগানটা সেটা কিন্তু তোমাকে দেবে। তো এই ফর্মুলা, যে ফর্মুলার কথা বলছি, যে সহজ ফর্মুলার মাধ্যমে তুমি সেই জিনিসটাকে পেতে পারো সেটা আশা করি তুমি ফলো করবে। তো ফার্স্ট ইজ বেসিক্যালি উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট, আমাকে প্রথমে প্রোডাক্ট বেছে নিতে হবে। না প্রোডাক্টটা কি প্রোডাক্ট, যে প্রোডাক্টটা পার্টিকুলার এখানটা মাথায় রাখতে হবে যে নর্মালি আমি যে স্টুডেন্টদেরকে দেখি বা যারা এফিলিয়েট মার্কেটিং আগে করছে যখন আমার কাছে শিখতে আসে বা গাইডেন্স নিতে আসে, তখন আমি দেখি দে নো অ্যাবাউট দ্য এফিলিয়েট মার্কেটিং, দে নো অ্যাবাউট দ্য ক্লিক ব্যাংক, দে নো অ্যাবাউট দ্য জিবিসু, দে নো অ্যাবাউট দ্য আদার থিংস, but the main problem is they want to eat together everything. At a website baniyeche shekhanta eshe petero products bikri korche, shekhane particulars make money online products bikri korche, shekhane hosting o bikri korche, shekhane abar camera o bikri korche. That is a basically major mistake we do. We have to be specialized, we have to segmenting our products, and we have to identify the products which gives result. This is very important, this is very important, this formula is very important, because
ইউ আর রেকমেন্ডিং সাম প্রোডাক্টস, তুমি কাউকে রেকমেন্ড করছো, আমি তোমাকে রেকমেন্ড করছি, তখন তুমি আমার ভরসা, আমার বিশ্বাস, আমার সাথে যে তোমার যে ট্রাস্ট বিল্ড হয়েছে, সেই ট্রাস্ট বিল্ডের বেসিসে তুমি ওই ডিসিশনটা নিচ্ছো যে ওই ওয়েবসাইটে ভিজিট করছো, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি প্রোডাক্টসটা নিচ্ছো। নাও দ্যাট প্রোডাক্টস ইজ নট গিভিং দ্য রেজাল্টস, দেন ইউ উইল লুজ মাই ট্রাস্ট, দেন হোয়াট উইল হ্যাপেন, তখন কি হবে, তুমি একবার তাকে সেল করতে পারবে, তখন তার থেকে একবার আর্নিং করতে পারবে, বারবার তুমি তাকে করতে পারবে না, কারণ সে তোমার যে ইমেল লিস্ট সাবস্ক্রাইবিং অপশনসে যেটা থাকবে সেখান থেকে সে কিন্তু কুইট করে বেরিয়ে যাবে। তার জন্য রেজাল্টস ওরিয়েন্টেড প্রোডাক্টস চুজ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমার ট্রেনিং মধ্যে রয়েছে, ট্রেনিং এর মধ্যে আমরা শেখাই বা এখানে তুমি শিখতে পারবে যেভাবে আমি শেখাই, হাউ টু চুজ দ্য রাইট প্রোডাক্টস হুইচ ইউ ক্যান প্রপোজ টু ইউর অডিয়েন্স, হুইচ ইউ ক্যান শেয়ার উইথ ইউর অডিয়েন্স, হুইচ ইউ ক্যান শেয়ার উইথ ইউর লাইক মাইন্ডেড পিপলস। তো এই প্রোডাক্টস ইজ বেসিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। নাও এই প্রোডাক্টের সাথে যখন আমার প্রোডাক্টসটা রয়েছে, নাও দিস প্রোডাক্টস ইউ হ্যাভ টু কাম আপ ফর দ্য নেক্সট থিংস ইজ বেসিক্যালি প্ল্যাটফর্ম। A platform, and this platform especially jokhon amra ei platform er kotha boli, ei platform ta hocche ekta base, ekta aadhar jekhane ami ei product somporke take share korbo, jekhane ei product somporke take awareness create korbo, shei platform size very important, seta amar blog hote pare, facebook page hote pare, seta amar bibhinno email opt-in options hote pare, jekhane amra platform ta ke amake ekhane focus rakhte hobe। একটা প্ল্যাটফর্ম তুমি কীভাবে করে স্টেপ বাই স্টেপ তুমি বানাবে সেটা পার্টিকুলার আমার সেশনসের মধ্যে থাকবে। এবং এই প্ল্যাটফর্মসে মেইনলি আমাদেরকে যেটা এখানে দেখতে হয়, এই প্ল্যাটফর্মে হুইচ ইজ বেসিক্যালি উই হ্যাভ টু কাম আপ ফর দ্য আ প্ল্যাটফর্ম হুইচ ইজ এ বেসিক্যালি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্ল্যাটফর্ম উইথ দ্য বেসিক্যালি রেজাল্টস, এই রেজাল্টস যে এমন প্ল্যাটফর্ম বানাতে হবে যেটা পার্টিকুলার আমাকে রেজাল্টস দেবে। এবং এই প্ল্যাটফর্মসে আমাকে যেখানে মাথায় রাখতে হবে, এই প্ল্যাটফর্মের সাথে একটা আমার অবশ্যই এখানে আমার একটা সিস্টেম ইন্টিগ্রেট হবে। আর সিস্টেম ইন দ্য সেন্স লাইক আমি যে প্ল্যাটফর্মটা বানাচ্ছি সেই প্ল্যাটফর্মে আমার এখানে একটা সিস্টেম আমি ইন্টিগ্রেট করাই, আমি শেখাই যে কিভাবে করে তুমি একটা সিস্টেম ইন্টিগ্রেট এখানে করবে, হুইচ ইজ বেসিক্যালি সাকসেস ফর্মুলা হুইচ ইজ অলরেডি প্রুভেন ফর মাই affiliate programs, and in fact the students basically following that steps which has already starts earning from the affiliate, that systems is basically we usually share over here. এখানে আমি সেই জিনিসটাকে শেয়ার করি যে সিস্টেম সেটা কিরকম, যেমন ধরো আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, ধরো আমি একটা ডক প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি। ডক প্রোডাক্টটা হচ্ছে যে ফর এক্সাম্পল ডক প্রোডাক্টসের মধ্যে আমি যে কোনো একটা ডকের ডক ট্রেনিংস রিলেটেড পার্টিকুলার আমি একটা প্রোডাক্টস আমি চুজ করেছি। তাহলে আমার এখানে প্ল্যাটফর্ম এটা আমার ব্লগ পেজ হয়ে যাবে, একটা ব্লগস হতে পারে আমার, এটা একটা ওয়েব পেজ হতে পারে আমার, এটা একটা এনি ল্যান্ডিং পেজ আমার হতে পারে। এবার এই যে ল্যান্ডিং পেজ বা প্ল্যাটফর্ম আমি এখানে বানাবো, এই ল্যান্ডিং পেজে আমাকে কি করতে হবে, এই ল্যান্ডিং পেজের থ্রুতে বেসিক্যালি আর ওয়েবসাইটের থ্রুতে আমাকে এখানে এই ডক ট্রেনিং এর বিভিন্ন অ্যাওয়ারনেস আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে এবার এখানে কি হবে, এখানে পার্টিকুলার এই সিস্টেমসটা হচ্ছে যে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম, এখানে সব কিছু করা হলো, তাহলে তারপরে আমার পার্টিকুলার এখানে যে নেক্সট অপশনস আমার এখানে থাকবে সেটা হচ্ছে ট্রাফিক। This is very important. Like this three is a key important for the affiliate marketing. And as an affiliate marketer, তোমার কাছে এই তিনটে কম্পোনেন্টসকে তোমাকে জানাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ কি এই তিনটে কম্পোনেন্টসই কিন্তু তোমাকে সাকসেস তোমাকে ডিসাইড করে যে whether you will be a successful affiliate marketer or not, whether you can earn money from the affiliate marketing or not. So that traffic, এই যে ট্রাফিক সেকশনসটা, এই সার ট্রাফিক সিস্টেমসটা সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড করা থাকবে। So it's all of the correlated with the systems and all. Now this traffic is basically আমাকে এখানে কি করতে হবে, এই ট্রাফিকটা যখন আমি আমার প্ল্যাটফর্মে ফ্লো করছি, যখন আমার এই ট্রাফিকটা আমার এই প্ল্যাটফর্মে গিয়ে হিট করবে, তখন পার্টিকুলার আমাকে কি করতে হবে, দেয়ার শুড বি সামথিং, ধরে নাও আমার এটা একটা প্ল্যাটফর্ম, দিস ইজ আ ল্যান্ডিং পেজ, নাও উই হ্যাভ টু এনশিওর দ্যাট affiliate offer should be there. Second thing is basically what I recommend is that should be you have a some email subscriptions options.
So that যখন তারা এই যে ট্রাফিকটা যখন তোমার এখানে ফ্লো হচ্ছে তুমি অ্যাফিলিয়েট অফার দিচ্ছো এবং অ্যাফিলিয়েট অফারের সাথে ইমেল সাবস্ক্রিপশন রাখছো এই ইমেল সাবস্ক্রিপশনসও তোমাকে কি করবে যে অডিয়েন্সও তুমি পাচ্ছো যে ট্রাফিকসও তুমি এফোর্ট দিয়ে তুমি এসইও মাধ্যমে তুমি পিপিসি মাধ্যমে তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে যে এফোর্টটা তুমি দিচ্ছো যে এফোর্টের এগেইনস্টে তুমি ট্রাফিকটা পাচ্ছো তোমার সাইটে সেই সাইটে গিয়ে তারা কি করতে পারে তারা অ্যাফিলিয়েট অফারস এর উপরে যদি ক্লিক করে তাহলে তারা কোথায় চলে যাচ্ছে তারা কিন্তু পার্টিকুলার অ্যাফিলিয়েট অফার থেকে তারা অ্যাফিলিয়েট ওয়েবসাইটে সে চলে যাচ্ছে নাও এখানটা চলে গেলে সেই কাস্টমারকে কিন্তু তুমি আর ব্যাক করতে পারছো না তার ডিটেইলস তুমি পাচ্ছো না তার জন্য আমি এখানে কি করি বিফোর কামিং দিস স্টেজ হোয়াট আই রেকমেন্ড ইজ কামিং আপ উইথ আ সামথিং হুইচ ইজ আ ক্রিয়েট আ অফার ফর ইওর ট্রাফিক হুইচ ইজ আ সিমিলার টু ইওর টার্গেট থিংস যদি আমি ড্রপ প্রোডাক্ট করি ড্রপ ট্রেনিং করি ফার্স্ট আমাকে বুঝে নিতে হবে আমি যে ট্রাফিকটা আমি এখানে ফ্লো করছে আমার ল্যান্ডিং পেজে সেই ট্রাফিকটা বেসিক্যালি ওয়েদার দে আর লাইক মাইন্ডেড ফর দ্যাট অনেক ক্ষেত্রে কি হয় যে পেট সবাই পছন্দ করে না যেমন আমার বাড়িতে একটা ছোট আমি পেট পার্টিকুলার আমি প্যাট লাভার তো কি হয় কি আমি একটা ল্যাবরেটর কেনা হয়েছিল এবং ল্যাবরেটর কেনার পরে সমস্ত কিছু খাওয়ানো হলো বড় করা হলো যখন সে হচ্ছে যখন সে দু মাস রাখা হলো মাই ওয়াইফ ইজ নট সাপোর্টিং দ্যাট সো ইন দ্যাট কেসেস কি হচ্ছে যে লোনটা ঝরছে সেটাতে কি হয় বাচ্চার শরীর খারাপ হয়ে যাচ্ছিল সেটা লোন থেকে হতে পারে বা অন্য কারণে হতে পারে কিন্তু ফ্যামিলি সাপোর্টের জন্য ওটা আমাকে বাদ দিতে হয়েছে নাও দ্য পয়েন্ট ইজ আমি যদি একটা ওই ডক ট্রেনিং এর সেশন সে আমি যাই তো আমাকে একটা দেখতে হবে আমি সেখানে সাবস্ক্রাইব করলে আমার এক ধরনের অ্যাকশন পয়েন্ট থাকবে আমার ওয়েবকে যদি এই পেজটা যদি ভিজিট করে বা আমার ওয়েব যদি পেজ ভিজিট করে তার অ্যাকশন অফ কল অফ অ্যাকশন কিন্তু আরেক ধরনের হবে কারণ কি যে পেট লাভার সে পার্টিকুলার সেই অফারটাকে সে বুঝতে চেষ্টা করবে এবং সে অফারটাকে নিতে চেষ্টা করবে সে অফারটাকে সাবস্ক্রাইব করতে চেষ্টা করবে তাই যে ট্রাফিকটা সে রিলেভেন্ট ট্রাফিকটা বোঝার জন্য এখানে একটা অফার ক্রিয়েট করার জন্য আমি বলি অফারটা কিরকম হবে ছোট করে একটা এক্সাম্পল দিয়ে দিই যেমন ধরো অফারটা এমন হতে পারে যে তুমি একটা ডগ ট্রেনিং এর তুমি প্রোগ্রামস করছো তাহলে ফার্স্ট তোমাকে কি করতে হবে তাহলে আমি এখানে একটা করতে পারি হাউ ডগ ক্যান রিলিভ ইওর স্ট্রেস মেবি পার্টিকুলার্স অপশনস বেসিক্যালি কিভাবে ডগ তোমার স্ট্রেস রিলিভ করবে কিভাবে ডগ তোমার ফ্যামিলিতে হ্যাপিনেস নিয়ে আসতে পারে এই রিলেটেড আমি একটা আর্টিকেলস লিখতে পারি আমি একটা ইবুক ক্রিয়েট করতে পারি আমি একটা পিডিএফ বানাতে পারি আমি একটা টিউটোরিয়ালস বানাতে পারি সেই টিউটোরিয়ালসটা আমি এখানে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে আমি এখানে শেয়ার করতে পারি এবং সেই শেয়ার করার বাহানায় আমি এখান থেকে ওর থেকে দুটো জিনিস আমি ওর থেকে জেনে নিতে পারি সেটা হচ্ছে ওর নাম আর ওর ইমেল আইডি এবং এখানটায় আমি একটা সাবমিট বাটন করে আমি এখানে একটা এটাকে অপটিন বক্স আমি এখানে একটা ক্রিয়েট করে রাখতে পারি যেখান থেকে মূলত আমি দুটো জিনিস আমার ক্লিয়ার হয়ে যাবে একটা জিনিস হচ্ছে যে লোকটি এখানে সাবস্ক্রাইব করছে দে লাভস পেট দে ওয়ান্টস পেট টু বিকাম এ মেম্বার অফ দেয়ার ফ্যামিলি সো এই জিনিসটা যখন হবে তখন আমি দুটো এখানে সিগন্যাল আমি পাস পাঠাতে পারবো একটা হচ্ছে পার্টিকুলার সেটা হচ্ছে ওই লোকটি যে লোকটি আমার ফাইনাল ল্যান্ডিং পেজে আসছে সে পার্টিকুলার আমার লাইক মাইন্ডেড পিপল সে পেট লাভার্স এবং সেকেন্ড হচ্ছে সে চায় যে তার ঘরে পেট আসুক সে চায় যার ফ্যামিলিতে শান্তি আসুক সে চায় তার স্ট্রেস রিলিজ হোক স্ট্রেস হ্যাপিনেস এই দুটো টার্মস এমন একটা জিনিস না কেউ স্ট্রেস চায় না নোবডি ওয়ান্টস স্ট্রেস ইন দেয়ার লাইফ এনিওয়ানস লাইফ তো আমরা সবসময় সলিউশনটাকে আমরা সাবস্ক্রাইব করতে চেষ্টা করি হ্যাপিনেস যারা এই ভিডিওটা দেখছো বুকে হাত দিয়ে কে বলতে পারবে যে উই ডোন্ট লাভ দ্য হ্যাপিনেস উই ডোন্ট ওয়ান্ট টু দ্য হ্যাপিনেস এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি ইন দেয়ার লাইফ সো হ্যাপিনেস এর জন্য যে টিপসটা রয়েছে সেটা সবসময় আমরা চেষ্টা করি ওটাকে সাবস্ক্রাইব করতে আমরা দেখতে আমরা সেটাকে জানতে এবং সেটা আমাদের লাইফে ইউটিলাইজ করতে তখন পার্টিকুলার এই জায়গাটা তার যে ডিটেলসটা সেই ডিটেলসটা পার্টিকুলার আমি এখানে পেয়ে যাচ্ছি আর এখানটা যেটা আমি আমার ইমেল সে দিচ্ছে সেখানে কিন্তু এই অপটিনের মাধ্যমে দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যাচ্ছি আমার অডিয়েন্স পেয়ে যাচ্ছে তার ইমেল পেয়ে যাচ্ছে এই ইমেলটা আমি ফ্লো করবো আমার বেসিক্যালি ইমেল লিস্টে সো এটা ইমেল লিস্টিং যে প্ল্যাটফর্ম তুমি ইউজ করছো সেটা পার্টিকুলার আইদার এটা অ্যাভেল হতে পারে সেটা মেল চিম্প হতে পারে সেটা আরো যেগুলো কনস্ট্যান্ট কন্ট্যাক্ট রয়েছে ভার্টিক্যাল রেসপন্স রয়েছে এরকম প্রচুর পার্টিকুলার প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তুমি এই ইমেল লিস্টিং গুলোকে অপটিন করতে পারো আই ইউজুয়ালি প্রেফার অ্যাভার আমার এই ভিডিওটার নিচে বেসিক্যালি লিংক দেওয়া থাকবে অ্যাভারের তো তুমি এটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং সেখানে পার্টিকুলার অ্যাভার ইজ বেসিক্যালি ফর অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইজ ওয়ার্কস ফ্যান্টাস্টিক
It's not free, but jokhon tumi mailchimp diye korbe, mailchimp e basically at least 2000 subscribers ke proti mashe tumi 12000 basically mail tumi patate parbe. Eta ekta free option hoyeche, to tumi jokhon newcomer tumi mailchimp diye eta ke try korte paro. Kintu je eta obstacles hoyeche seta hocche je eta er difference hoyeche, everywhere you get a much more email template which is basically professional. The follow up list tumi ekhane korte parbe, je continuous je follow up listing gulo jay, jemon tumi jokhon email subscribe koro, dekho protidin ekta ekta kore মেইল আসে তো এই যে প্রতিদিন একটা একটা করে মেইল পাঠানোর জন্য আমি যদি বসে থাকি এবং আমি যদি ওর পিছনে পড়ি তাহলে ইট উইল টেক আ লং পিরিয়ড অফ টাইম তো ইমেল অটোমেশনস বলে একটা সেকশন থাকে যেটা আমার ট্রেনিং পিরিয়ডের মধ্যে থাকে ইমেল মার্কেটিং এর যেখানে আমরা সেকশনস করি সেখানে আমি ইমেল অটোমেশন শেখাই যেখানে মূলত তুমি জানতে পারবে যে কিভাবে করে এওয়ার এর মাধ্যমে ইমেল অটোমেশনের মাধ্যমে তুমি তার তোমার যে লিডটা এসে সেই লিডকে কালটিভেট করতে পারো সেই কালটিভেশনসটা এখানে তুমি শিখতে পারবে সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড তো এই জায়গাটায় অনেক ক্ষেত্রে কি করে যে ট্রাফিকটা ডাইরেক্ট ওরা এফিলিয়েট অফারে পাঠিয়ে দেয় এই জায়গাটা কিন্তু না করে আমি নরমালি রিকমেন্ড করি বিফোর কামিং আপ টু সাবস্ক্রাইব দেন দেন কাম উইথ দ্য অ্যাফিলিয়েট লিংকস আই থিং দ্যাট উইল বি দ্য গুড আইডিয়া ফর দ্য ওয়েন ইউ আর কামিং আপ উইথ দ্য থিংস কি হয় এখানে 100 জনকে পাঠালে 100 জনের মধ্যে হয়তো দুজন হলো 98 জনকে তুমি কিন্তু হারিয়ে ফেলছো যারা পরবর্তীতে তোমার হয়তো তোমার একটা প্রোডাক্ট কিনতে পারতো যেটা দ্বারা এখানে ইমেল লিস্টের মাধ্যমে তুমি তাকে পরবর্তী আরেকটা অফার পরবর্তী আরেকটা ট্রেনিং সেশন তুমি এখানে পাঠাতে পারো যেটা তোমার ফিউচারে তোমার কাজে লাগবে অর্থাৎ সেখান থেকেও তুমি রেকারিং আর্নিংটা করতে পারবে এবং তুমি যে ট্রাফিকের জন্য যে ইনভেস্টমেন্টটা করছো সেটা কিন্তু তোমার একটা অংশে তোমার এখানে প্রফিট তোমাকে দিয়ে যাবে এই জায়গাটাই মূলত এই যে টোটাল যে সেকশনসটা যে তুমি প্রোডাক্ট সিলেকশনস এবং হুইচ ইজ আ বেসিক্যালি রেজাল্ট দিবে কারণ কি সবসময় মাথায় রাখবে আমরা যারা প্রত্যেকেই উই আর স্মার্ট এভরি পিপলস আর স্মার্ট নাওয়াডেজ আর ছোট বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই স্মার্ট কেন স্মার্ট কারণ কি উই হোয়াট ইজ স্মার্টনেস দ্য স্মার্ট ইজ বেসিক্যালি উই ক্যান টেক ডিসিশনস অফ আওয়ার্স আমরা যে প্রোডাক্টটা নিতে পারি সেটা আমরা নিজের ডিসিশনে নিই আমাদের নিজের চয়েসে নিতে পারি তো এই যে ডিসিশনস নেওয়া এবং চয়েসের মাধ্যমে নেওয়া এই সেকশনসে মেইনলি সেই জায়গাটায় যদি তোমার রেজাল্ট ট্রিগার না হয় তাহলে সেই জায়গাটায় কিন্তু তোমার ফ্রুটফুল রেজাল্ট তুমি পাবে না কারণ কি তাকে হতাশ যদি সে বইয়ে পড়ে তোমার প্রোডাক্ট সাজেশনসে তোমার উপরে ট্রাস্টটা বাড়াবে সেটা সবসময় মাথায় রাখবে যা কিছু তোমার হয় সেটা সবসময় ইম্পর্টেন্স যে তুমি যাকে রেকমেন্ড করছো যা রেকমেন্ড করছো সেটা আগে নিজেকে রেজাল্টস ওরিয়েন্টেড কিনা সেটা যাচাই করে নিতে হবে তারপরে তোমাকে এটা করতে হবে দেন ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্য সিস্টেম যে সিস্টেমটা আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে এখানে শেখাবো আমি এখানে নরমালি আমার স্টুডেন্টদেরকে শেখাবো যেটা তো অলরেডি আমি অনেকের নাম শেয়ার করেছি সেখানে পার্টিকুলার তারা পার্টিকুলার এই সিস্টেমটা ফলো করে দে আর আর্নিং আ গুড অ্যামাউন্ট অফ মানি আই হোপ ইউ ক্যান ডু ইট ইফ ইউ আর জাস্ট ফলোইং দিস স্টেপস অলসো অ্যান্ড ইফ ইউ আর ফলোইং অ্যান্ড মেকিং ইট সাকসেসফুল আই এম প্রিটি শিওর দ্যাট ইউ ক্যান আর্ন মানি এবং আমি এক্স্যাক্টলি এই সিস্টেমস ফলো করে বেসিক্যালি আই আর্ন মানি নাও দ্য পয়েন্ট ইজ এখানে দুটো টিউন হচ্ছে যে তুমি প্রোডাক্ট কোন প্রোডাক্টটা তুমি সিলেক্ট করবে কোন প্রোডাক্টটা প্রফিটেবল কোন প্রোডাক্টটা ট্রাস্টওয়ার্দি কোন প্রোডাক্টটা রেজাল্টস ওরিয়েন্টেড সেটা কিন্তু তোমার মেন্টর দরকার তোমার একজন গাইডেন্স দরকার যে অলরেডি তোমাকে গাইড করতে পারবে সেই জায়গাটায় আমার মনে হয় একটু ট্রেনিং এর দরকার রয়েছে সেকেন্ড ইজ বেসিক্যালি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা তুমি বিভিন্ন ট্রেনিং ভিডিওস আমার প্রচুর ট্রেনিং ভিডিও রয়েছে প্ল্যাটফর্ম কিভাবে তৈরি করে কিভাবে ওয়েব পেজ তৈরি করে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবে কি কি জিনিসগুলো ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে এখানে মেন্টর দরকার হয় যেখানে পার্টিকুলার তুমি যে জায়গাটা ভুল করছো সেখানে যাতে করে তোমাকে ধরে দিতে পারে তুমি যে জায়গাটা অপটিমাইজেশন করার যে স্কোপস গুলো রয়েছে সেগুলো যাতে করে সে হাতে করে তাকে তোমাকে দেখায় তো একজন মেন্টর এখানটা তোমাকে শিট হেল্প করতে পারে সিস্টেম সিস্টেমস ইজ দা সেন্স লাইক প্রত্যেক জায়গায় যখন তুমি একজন টিচারের কাছে পড়ো যখন তুমি মাধ্যমিকে ম্যাথামেটিক্সে যখন পড়াশোনা করছিলে বা তুমি ফিজিক্স করছিলে যে টিচার তোমাকে পড়াচ্ছিল সে অলরেডি তার আগে অনেকগুলো ব্যাচ করেছে সে অলরেডি অনেক ব্যাচকে ইয়ার বছরের পর বছর পড়াচ্ছে সো হি নোজ দ্য ফর্মুলা ইজ বেসিক্যালি হি নোজ দ্য কোয়েশ্চেন্স হাউ টু আনসার ইট হাউ ইউ উইল রিপ্রেজেন্ট দ্যাট আনসার্স টু গেট আ গুড স্কোরস সেই জায়গাটায় এই সিস্টেমসের মধ্যে যদি তুমি আসো যেটা অলরেডি প্রুভেন যেটা অলরেডি আমি ইউজ করে আমি সাকসেস পেয়েছি সেটা যদি তুমি ফলো করো তাহলে সেখান থেকে তোমার রেজাল্টস আসবে নেক্সট ইজ বেসিক্যালি ট্রাফিক নাও ট্রাফিকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানটায় ট্রাফিক ইজ বেসিক্যালি দ্য পিপলস ইজ ফিল দ্যাট মেবি ফেসবুকে আমি শেয়ার করে দিলাম গ্রুপসে শেয়ার করলাম অ্যান্ড ইট উইল ব্রিংস আ লট অফ ট্রাফিক ইজ আই থিঙ্ক দ্যাট উইল বি নট ইয়া ইউ ক্যান ডু ইট তুমি ওটা করতে পারো এবং এটা তোমাকে আসবে কিন্তু সেখানে কি তোমার টার্গেট অডিয়েন্স ওরিয়েন্টেড থাকবে সেখানে কোন গ্রুপসে তুমি শেয়ার করবে কি ধরনের জিনিস তুমি শেয়ার করবে এবং যে ট্রাফিকটা তোমার জায়গায় আসছে সেটা কতটা রেলেভেন্ট এটাকে তোমাকে দেখে নিতে হবে
প্লাস এখানে অনেকগুলো সেকশন রয়েছে যেমন এসইও সেকশন ওয়েদার অ্যাফিলিয়েট মার্কেটিং এতে কি এসইও করবে কি ধরনের এসইওস তুমি এখানে ইউজ করবে ওয়েদার দিস ইজ আ লং টার্ম বেস বা দিস ইজ আ শর্ট টার্ম বেস বা দিস ইজ আ প্রোডাক্ট বেস বা দিস ইজ আ প্রোডাক্ট নিশ বেস এটা তোমাকে জানার একটা ব্যাপার আছে যখন তুমি পিপিসি করবে whether you will invest in the google ads whether you go invest into the bing or whether you invest into the facebook এটা জানার তোমাকে দরকার আছে সো এই জায়গাটা বেসিক্যালি যে স্মল অপটিমাইজেশন সে সেই অপটিমাইজেশন তোমাকে সাকসেস আনতে চেষ্টা করবে কারণ কি ইজ বেসিক্যালি হোয়াট এভার এফোর্ট ইউ আর গিভিং এন্ড হোয়াট এভার রেজাল্টস ইউ আর গেটিং দিস ইজ আ বেসিক্যালি ইম্পর্টেন্ট টু কাউন্ট What is effort? Effort is your, what you are giving the effort? You are giving the effort of your time. You are investing money. How investing money? Maybe you are investing money for the PPC. Doing PPC in Facebook, doing PPC into the different platforms to bring the traffic to your landing page, to your opt-in page. So this money is important, time is important, and you are also putting your knowledge. This is also important. So this effort, whatever knowledge, whatever time, whatever money you are putting for your affiliate marketing initiatives, that should be the result in it. If you are not earning money out of it, so I don't think that will be the good decision to continue. Otherwise, you go ahead for other things. So affiliate marketing ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে এই সেকশনটা যেটা তোমাদেরকে আজকে যে ফর্মুলাটা তোমাকে এখানে শেয়ার করলাম সেই ফর্মুলাটা আশা করি মাথায় রাখবে যে ইটস ভেরি ইজি টু আর্ন ফ্রম অ্যাফিলিয়েট মার্কেটিং বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট ইয়োর প্রোডাক্টস should be the correct one your products should be the result driven products your products which is a trustworthy your products which your subscriber or your visitors when they are opting they will get confirmed results the platform should be the user friendly the platform should be trustworthy the platform should be the knowledge base it's not only the buy it do it grab it it should be the this will be the options this is the way you can do it so platforms among shei platform e at a right systems kibhabe kore tumi landing page ta korbe tomar opt in box ta tumi kon jaga ta debe tomar affiliate link ta kibhabe debe whether it should be come with the banner whether this is a text link ta kibhabe debe ei systems ta is very important okay and next is basically bringing traffic basically is a basically lifeline it's like a blood শরীরের পুরো অস্থি মজ্জা সমস্ত কিছু রয়েছে বাট ইফ ইউ সাপ্লাই ইজ ব্লাড অ্যান্ড অক্সিজেন ইজ ইফ ইট ইজ নট কামিং আপ ইউ নট সাপ্লাই সো ট্রাফিক ইজ লুক লাইক আ ব্লাড অ্যান্ড অক্সিজেন হুইচ ইজ বেসিক্যালি সাপ্লাই ইউর লাইফ লাইন ট্রাফিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর থিংস সো ট্রাফিকটা কোথা থেকে আনা যাবে কোথায় থেকে চিপ এবং কম এফোর্টের মাধ্যমে তুমি ট্রাফিক আনবে রিলেভেন্ট ট্রাফিক আনবে সেটা পার্টিকুলার শেখার একটা ব্যাপার রয়েছে সো এই ফর্মুলাটি ইউজ করে আই হোপ ইউ ক্যান স্টার্ট ইউর এফিলিয়েট জার্নি অ্যান্ড স্টেপ বাই স্টেপ ইফ ইউ স্লোলি স্লোলি ফলো মাই ভিডিওস অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সুদীপ্ত বলে আমার স্টুডেন্টস রয়েছে মিদনাপুর থেকে সো আগে যেটা ভিডিওস ক্রিয়েট করা হতো ইংলিশে করা হতো হিন্দিতে করা হতো মাই এফোর্ট ওয়াজ বেসিক্যালি কি গ্লোবাল অডিয়েন্স মূলত দেখবে যারা দেখবে তারা কিছু জানতে পারবে শিখতে পারবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় কি প্রচুর ভিডিও দেখি যেখানে অনেক জ্ঞানী গুণীজন এবং যারা পার্টিকুলার তাদের নলেজটা শেয়ার করে ভেরি ফ্রুটফুল বাট সামটাইমস ইটস এ কনফিউজিং সামটাইমস দে মিসগাইড দ্য নিউ কামার্স অ্যান্ড বিগিনার্স যেটা বেসিক্যালি ফ্রাস্ট্রেশন তৈরি করে যেভাবে করে তারা গাইড করে বিগিনার্সদের জন্য সেটা বোঝা এবং সেটা যখন ইউটিলাইজ করবে তারা নিজেরা ইউটিলাইজ না করে তারা কোথা থেকে শিখেছে তারা কোথা থেকে জেনেছে তারা নিজেরা ইউটিলাইজ করে সেটার একটা ভিডিও বানিয়ে দিয়েছে এবার যখন আরেকজন সেই ভিডিওটা দেখছে ইটস বেসিক্যালি কনফিউজিং যখন সে সেই জিনিসটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে চাইছে তখন সেটা রেজাল্টস আসছে তার জন্য ভিডিও কার দেখছো এবং কাকে ফলো করছো সেটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি মাথায় রাখতে বলবো এবং সবসময় মাথায় রাখবে যে যার তুমি ভিডিও দেখছো বা যার ভিডিও চ্যানেল তুমি সাবস্ক্রাইব করছো দেখে নাও সে কতটা সাকসেসফুল দেখে নাও সে কতটা রিয়েল লাইফে সে কতটা আর্নিং করছে সেই জায়গাটাই বেসিক্যালি করবে যদি সে রিয়েল লাইফে সে নিজে করতে না পারে সে তোমাকে আর্নিং এর সোর্স দেখাতে পারে না সে কখনোই তোমাকে সাকসেসফুল রেজাল্টস তোমাকে দিতে পারে না তো সেই জায়গাটায় মূলত আমি যেটা তোমাদেরকে রেকমেন্ড করবো সেটা হচ্ছে সুদীপ্ত যেটা আমাকে বলেছিল যে কলকাতার যে বিভিন্ন স্টুডেন্টস রয়েছে কলকাতা যে মিদনাপুর যেমন আজকে আলিপুরদুয়ার থেকে আমার তিনজন স্টুডেন্টস এসে তারা ডিজিটাল মার্কেটিং এ পার্টিকুলার অ্যাডমিশন নিয়েছে মাস্টার্স কোর্সে এবং সেখানটায় মূলত কি হয়েছে যে দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এখান থেকে যে স্টুডেন্টস গুলো আসছে তো
তারা কি করে, তারা অনেক ক্ষেত্রে হয় যে যখন আমি তার সাথে কথা বললাম, সে ইউটিউবেও আর্নিং করেছে, সে অ্যাফিলিয়েটও টুকটাক আর্নিং করেছে, সে সিপিসি মুডও আর্নিং করেছে, বাট ইটস নট বেসিক্যালি আর্নিং আ গুড অ্যামাউন্ট মানি হুইচ ইজ এ কনসিস্টেন্সি। অর্থাৎ প্রতি মাসে সে একটা টাকা সে পাচ্ছে না, মাঝে মাঝে পাচ্ছে, কিছু ক্ষেত্রে তার চ্যানেলটা ব্লক হয়ে গেছে, তার গুগল অ্যাডসেন্সটা ব্লক হয়ে গেছে। এই নলেজে যে গ্যাপিংটা রয়েছে সেই গ্যাপিংসের জন্য পার্টিকুলার, তখন যখন আমি ওকে বলছি কীভাবে হলো, তখন আমি ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিয়েছি না, সেখানে একটা টেকনিক বলেছে যেখানে আমার ক্লিক বাড়বে, আমার পার ক্লিক আমার আর্নিং বাড়বে, সেটা যখন আমি ইমপ্লিমেন্ট করেছি তারপরে দিয়ে গুগল ওটাকে আমাকে সাসপেন্ড করে দিয়েছে এখন। সো এই ক্ষেত্রে আমি সবসময় সাবধান বানিয়ে দিই যে তোমরা ভিডিও যা দেখছো বা যা ভিডিও ফলো করছো, বি কেয়ারফুল টু ইমপ্লিমেন্ট ইন ইউর সাইট, চেক ট্রাইস দেন ইউ ইমপ্লিমেন্ট অন ইউর সাইট। কারণ কি, একটা যেটা তুমি সঠিক জিনিস যদি তুমি ইমপ্লিমেন্ট করো তার রেজাল্টস, আর তুমি যদি সেটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করো তার রেজাল্টস কিন্তু হিউজ অ্যান্ড ডিফারেন্স তুমি এখানে পাবে। আর একটা সেই সুদীপ্তর কথাটা আবার ফিরে আসে, তখন সে বলে যে পার্টিকুলার আপনি কেন বাংলায় ভিডিও করছেন না, যারা মেদিনীপুর, যারা বাঁকুড়া, যারা ইয়ে থেকে আসে, তারা সবসময় ভয় পায় যে আমার এখানে গেলে হয়তো আমাকে ইংলিশে আমাকে শিখতে হবে, বা ইংলিশ না থাকলে বুঝি আমি অ্যাফিলিয়েটে আর্নিং করতে পারবো না, ইংলিশ না থাকলে বুঝি আমি অনলাইনে আর্নিং করা যাবে না। এই যে ভয় বা ভীতিটা রয়েছে, এটা স্যার আপনার উচিত যে বাংলা যারা রয়েছে তাদেরকে দেখা এবং তাদের জন্য ভিডিও তৈরি করা। তাই আমি এই বছরে যেটা আমার টার্গেট রয়েছে, আমার যতগুলো ভিডিওস তৈরি হবে আমার সমস্ত ভিডিওসগুলো বাংলায় ক্রিয়েট করা হবে, এবং বাংলার যারা ওয়েস্ট বেঙ্গলস এবং তার সারাউন্ডিংস যারা রয়েছে তাদের সেই স্টুডেন্টসরা, সেই বিগিনার্সরা, সেই কলেজ গোয়িং ভাইরা বোনেরা তারা যাতে করে আর্নিং করতে পারে, তারা যাতে করে আমার যদি কিছু আমার নলেজ যদি তারা ইউটিলাইজ করে তাদের ঘরে যদি কিছুটা আর্নিং আসে, তাদের ফ্যামিলি যদি ভালোভাবে সার্ভাইভ করতে পারে, সেটা পার্টিকুলার আমার চেষ্টা থাকবে। তাই এই ভিডিও হোপফুলি যদি তোমার ভালো লাগে সো ইউ ক্যান শেয়ার ইট, এবং আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওসগুলো বিভিন্ন টপিক্সের উপরে আমি নিয়ে আসছি। এছাড়াও বেসিক্যালি কীভাবে করে তুমি নিজেকে প্রিপেয়ার করবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ধাপে ধাপে, সেগুলো আমার ট্রেনিংয়ের মধ্যে থাকবে। আর যদি তুমি মনে করো যে তোমার একজন মেন্টর দরকার, তোমার একজন গাইডেন্স দরকার, যে তোমার হাত ধরবে এবং বলবে যে এভাবে করে তুই চল, এভাবে করে কর, এবং এখান থেকে এভাবে করে কর, এবং এভাবে করে যদি তুমি মনে করো যে এইভাবে করে গেলে হয় রাস্তাটা যে দেখাবে, সে মেন্টরের যদি তোমার দরকার পড়ে, যদি তুমি মনে করো যে আমি তোমাকে কিছুটা সাহায্য করতে পারবো, এবং যদি তুমি মনে করো যে আমি আমার কিছুটা সাহায্যে তোমার হয়তো লাইফটা, কেরিয়ারটা অনেকটা স্মুথ হবে, তবে তুমি কল করতে পারো 9433-65039, এটা আমার নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও। আর আমার আমাকে হেল্প করার জন্য আমার কোঅর্ডিনেটর রয়েছে অনন্দিতা, ও যে ফোন নাম্বারটা ক্যারি করে সেটা হচ্ছে 9830-36-3622, এই নাম্বারটা ওকেও কন্ট্যাক্ট করতে পারো যদি আমি অনেক সময় ক্লাসে থাকি, সাইলেন্স মোডে থাকে, পিক আপ করতে পারি না। তো অনন্দিতা রয়েছে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। এছাড়া আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে completeinfotechacademy.com, ওখানটা তুমি যেতে পারো, চ্যাট বক্সের অপশান রয়েছে, অনন্দিতা সবসময় থাকে সেখানে, তুমি চ্যাটে তোমার যদি কোয়ারিজ থাকে সেটাকে জেনে নিতে পারো। আর আমাকে তো ফোনে এবং হোয়াটসঅ্যাপে তুমি পেয়ে যাবে, এবং ফেসবুকে পেয়ে যাবে, তুমি মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, তোমার যদি কোনো কিছু জানার থাকে আমি অবশ্যই আমি চেষ্টা করবো আমার সময় বের করে তোমাকে সেটা আনসার দেওয়ার। আশা করি আজকে এনজয় করেছো, এবং এই যে সেকশনসটা এটা আশা করি তোমার ইমপ্লিমেন্ট করবে। অ্যান্ড ট্রাস্ট মি মাই ডিয়ার, ট্রাস্ট মি, ইটস আ হিউজ স্কোপস ফর দ্য আর্নিং মানি, পিপলস আর আর্নিং মোর দেন $10,000 to $15,000 পার মান্থ ফ্রম দিস সিস্টেমস, ইটস আর গুড অপশনস দ্যাট ইউ ক্যান ডু। আই হোপ it's enough, and you enjoy the video and subscribe my channel, and yes, wait for the next video. Thank you very much, thank you for watching.